আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবিস্টক প্রো ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো আমরা কীভাবে প্রফেশনালভাবে খুবই এক ক্লিকে আমরা কিন্তু এই ফটো এডিট করতে পারবো। তো আমরা যদি প্রফেশনালভাবে এভাবে বিভিন্ন অ্যাপ দিয়ে ফটো এডিট করতে যাই, তাতে আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যায়, ঠিক আছে, ঘষা মাজা করতে। তো আমাদের কিন্তু এখানে শুধু ছবিটা আমরা ছেড়ে দেব, অটোমেটিক এডিট হয়ে যাবে, আমরা যেই কালার মন চায় সেই কালার কিন্তু আমরা এখানে এডিট করতে পারবো। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, চলুন ভিডিওটি শুরু করছি। আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাবো, একটি অ্যাপ ডাউনলোড করব। তো আমি এখানে এলআর আমরা লিখব, এলআর ফ্রি ফ্রেশ, ঠিক আছে, এলআর ফ্রি ফ্রেশেট এইটা আমরা লিখে সার্চ করে দেবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন, আর একটি লাইক দেবেন ভিডিওতে, একটি কমেন্ট করে মতামত জানাবেন, আর একটি লাইক মাস্ট, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে ওপেন করে দেবো এটাকে, তো এটাকে ওপেন করে দেবো। ডায়াল করার পর ওপেন করে দিয়েছি আমি। তো ওপেন করার সাথে সাথে দেখুন একটু লোডিং নিয়ে, প্রথমবারের মতো একটু লোডিং নিয়ে কিন্তু এটা, তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনি এখানে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন হোম, ক্যাটাগরি, ডেইলি সব ধরনের এখানে রয়েছে। আপনি যে ইফেক্ট মন চায় এই ইফেক্ট দিয়ে কিন্তু আপনি এখানে ফটো এডিট করবেন। তো আমি এখান থেকে একটা ইফেক্ট দিয়ে ফটো এডিট করব। দেখুন এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, আপনি যেটা মন চায় সেটা দিয়ে আপনি এখানে, এখানে শেষ না, ঠিক আছে। আমার শুধু ইন্টারনেট স্লো দেখে আমার এখানে কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ, তো আমি দেখুন হাজার হাজার, ঠিক আছে। তো আমি উপরে চলে যাচ্ছি, এখান থেকে একটি আমি এডিট করে দেখাবো। তো আমি যেমন এই ফটোটি এডিট করে দেখাচ্ছি, এই কালারটি, এই থিম, ঠিক আছে, এটা। তো আমি এখানে এটা ক্লিক করে দিব, যেটা আমাদের পছন্দ হয় সেটার উপরে আমরা কিন্তু ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি, দেখুন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি চলে আসবে। হ্যাঁ, আপনার কী করবো, এখানে দেখতে পাচ্ছি নিচে ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করব। তো আমরা এখানে কিন্তু এটাকে ডাউনলোড করব। তো এখানে ডাউনলোড করে সময় লাগে না, দেখুন একবারে দ্রুত 5 সেকেন্ড হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ডান করে দিব, আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমরা গ্যালারিতে চলে যাব, আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে গিয়ে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে এখানে চলে আসছে, এই যে এখানে এটা চলে আসছে ইফেক্টটা। তো আমরা কিন্তু আরেকটা অ্যাপের সাহায্য নিতে হবে, ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে লাইটরুম, অনেকেরই থাকে, ঠিক আছে, ডাউনলোড করা তো অনেকের থাকে না, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে লাইটরুম লিখে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। লাইটরুম এই যে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে, তো আমি এখানে ওপেন করছি। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যদি কিছু পারমিশন চায় তাহলে দিয়ে দিবেন, পারমিশন চায় না এখানে ডিসমিস এখানে। তো আমি এখানে কি করব, আমরা এখানে সেই ফটোটার উপরে ক্লিক করে দিব, সেই ফটোটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখানে আপনি যে আমরা যে লাইটরুমটা নামিয়েছি, ঠিক আছে, সেই লাইটরুমটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তো দুইবার সিলেক্ট করব আমরা, যদি একবার প্রথমবারের মতো না হয়। তো যদি এটা সেট হয় তো উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের লাইটরুমের এটা চলে আসে, দেখতে পাচ্ছেন ইম্পোর্টেড 01 ফটো, ঠিক আছে, ইম্পোর্ট হচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ইম্পোর্ট ফিনিশ, ঠিক আছে। তো ইম্পোর্ট হয়ে গেছে, আমরা এখানে ইম্পোর্টের উপরে ক্লিক করে দেবো। তো ইম্পোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে অল ফটো দেখতে পাচ্ছেন, আমি আগে ই করেছি তাই এখানে মনে হচ্ছে। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচে চলে গেছে এটা। হ্যাঁ, তো আমরা কী করব, দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটা যে ফটোটা আমরা এডিট করব সেই ফটোটা আমরা এখানে নিয়ে আসবো। তো তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন প্লাস, নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি প্লাস আইকন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে ফটোটার উপরে আপনি এই যে ক্লিক করে দেবেন, যে ফটোটা আপনি এডিট করবেন, তারপর অ্যাডে ক্লিক করে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড, এখানে টিক চিহ্ন দিয়ে এখানে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর এখানে কিন্তু সেটা চলে যাবে, ঠিক আছে। তো আমরা কী করব, আবার এই যে অল ফটো দেখতে পাচ্ছেন, অল ফটোতে ক্লিক করে দেবো। অল ফটোতে ক্লিক করে দেওয়ার পর নিচে যে ফটোটা এখানে ক্লিক করব, আমরা যে ফটোটা ডাউনলোড করলাম, হ্যাঁ, সেটা আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আছে উপরে, থ্রি ডটের উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কফি সেটিংসে ক্লিক করব। এটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে, শুধু সেটিংসগুলো করার লাগবে আপনার। হ্যাঁ, দেখুন কতটা সহজ, কফি সেটিংসের উপরে ক্লিক করে দিলাম, সিটিং এটা এগুলো ক্লিক করে দেওয়ার পর টিক চিহ্ন চলে আসবে। এখানে টিক চিহ্নের উপর আমরা ক্লিক করে দেবো, এই কর্নারে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে দেওয়ার পর শেষ, আমাদের এখানে কাজ শেষ। আমরা এখানে স্ক্রল করে সাইডে নিয়ে যাবো, ঠিক আছে, সাইডে যে আমাদের অ্যাপটা আমরা ডাউনলোড করলাম, এই মানে আমাদের যে এই ফটোটা আমরা এডিট করবো, ঠিক আছে, সে ফটোটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি যে ফটোটা কোনে আছে, এই যে যেমন আমি
এই ফটোটার উপরে আমি এটা সারবো, ঠিক আছে? এই ইফেক্টটা দিয়ে আমি এই ফটোটা এডিট করব। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন এখানে আবার থ্রি লাইন মানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, আবার থ্রি ডটের উপরে ক্লিক করে দেবো। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেস্ট সেটিংস, আগেটা ছিল কফি সেটিংস, এটা হলো ফেস্ট সেটিং, মানে ওই ইফেক্টটা আমরা এটার উপরে ফেস্ট করে দেবো। তো আমি এখানে ফেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন একবারে কিভাবে আপনার এডিট হয়ে গেছে একবারে এক সেকেন্ডের ভিতরে, ঠিক আছে? তো আপনি যে কোনো এখানে ইফেক্টের মাধ্যমে কিন্তু আপনি এটা এডিট করতে পারেন। দেখুন ফটো কিন্তু কোনো ফাটে নাই, কিছু হয় নাই, হ্যাঁ, এভাবে কিন্তু খুব সহজে। তারপর আমরা এখানে শেয়ারে ক্লিক করে এটাকে কিন্তু সেভ করতে পারবো, সেভ ডিভাইস, সেভ টু ডিভাইস, এবং বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ওয়েবসাইটে এটা শেয়ার করতে পারবো, এবং কি এক্সপোর্ট অ্যাজ, এখানে ক্লিক করে আপনি এটাকে এক্সপোর্ট করে নেবেন। এই যে জিরো এখানে টিক চিহ্ন মার্কে ক্লিক করে কিন্তু এটাকে এক্সপোর্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, এক্সপোর্টিং হয়ে গেছে। আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটা চলে যাবে এভাবে, এখন গ্যালারিতে চলে যাবে। আমরা গ্যালারিতে গিয়ে দেখবো আমাদের ফটোটা কি হয়েছে কি না, ঠিক আছে? তো আমরা এখানে অলে ক্লিক করব। অলে ক্লিক করার পর আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে এটাখানে, এই যে ফটোটা আমার কিন্তু এডিট হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে? খুব সহজে কিন্তু আপনারা যে কোনো ফটো এইভাবে এডিট করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দেবেন, আর একটি লাইক দিবেন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।